নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে হোমগার্ডের 4000 সৈন্য পদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি হতে চলেছে প্রকাশিত, যেখানে তোমরা আবেদন করতে পারবে। 4000 সৈন্য পদের হোমগার্ড পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এক একটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নেব। যদি কোনো ক্যান্ডিডেট এই 4000 সৈন্য পদে আবেদন করতে চাও নিজেরা, তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, এই ভিডিওর মাধ্যমে সমস্তটা কিন্তু তুলে ধরবো। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দেখতেই হবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই সেই আপডেটটি, যেখানে নতুনভাবে রিক্রুটমেন্ট হতে চলেছে ফর দ্য পোস্ট অফ হোমগার্ড। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও কিন্তু খুশির খবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার, যেখানে নতুনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2023, যেখানে টেম্পোরারিভাবে 4000 সৈন্য পদে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে এই রিক্রুটমেন্টটি হবে। যারা যারা 4000 সৈন্য পদে নিজেদের নামটা নথিভুক্ত করতে চাও তারা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। 4000 সৈন্য পদে যে আবেদন হচ্ছে সেখানে অষ্টম শ্রেণী পাশ করলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যারা অষ্টম শ্রেণী পাশ করে বসে রয়েছ তারা তো আবেদন করতে পারবে। এছাড়া আরও জানানো হচ্ছে উচ্চশিক্ষিত যারা রয়েছ, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। শারীরিক মাপচকের পরীক্ষার কথা যদি বলা হয় বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, সেক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট হতে হবে পুরুষদের জন্য, 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 51 কেজি ওয়েট হতে হবে। ফিমেলদের জন্য 152 হাইট এবং ওয়েট 44 কেজি পর্যন্ত রাখা হয়েছে। ক্যাটাগরির কথা যদি বলি সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য শারীরিক যে সক্ষমতার পরীক্ষা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য এখানে 800 মিটার এবং 3 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। ছেলেদের জন্য শর্ট রানের জন্য 100 মিটার 15 সেকেন্ড, লং জাম্প 12 ফিট, ফিমেলদের জন্য 400 মিটার 2 মিনিট লং রান, 100 মিটার 25 সেকেন্ডে এবং লং জাম্প 8 ফিট কিন্তু রাখা হয়েছে। চাকরি প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 35 বছর পর্যন্ত রাখা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়। 18 থেকে 35 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, তাছাড়া বয়সের ছাড়ও কিন্তু এখানে পাবে, এটাও কিন্তু মাথায় রাখবে। নিয়োগ পদ্ধতি, যারা এখানে আবেদন করতে চাইছো বয়সের ছাড় কিন্তু সরাসরি দেয়া হবে যারা এসসি এসটি রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। নিয়োগের পদ্ধতি যদি বলি সেক্ষেত্রে সরাসরি জানানো হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ, শারীরিক পরীক্ষা, মেজারমেন্ট টেস্ট এগুলোর ওপর ভিত্তি করে নিয়োগ হবে। আবেদন ফিস, কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগবে না চাকরি প্রার্থীদের। যারা যারা আবেদন করতে আসছো তাদেরকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, পুরোপুরি বিনামূল্যে এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। তাহলে কিন্তু তোমরা যারা যারা আবেদন করতে চাইছো কিছুদিন ওয়েট করো, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটি, প্রতিনিয়ত চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।